বরিষ্কারের মতো কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়েও বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে ফেরানো যাচ্ছে না দলের কেন্দ্রীয় দফতরের তথ্য অনুযায়ী উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপ নির্বাচনে বিএনপি তিয়াত্তর জন নেতা মনোনয়ন ফর্ম নিয়েছিলেন এর মধ্যে মাত্র ১২ জনকে বুঝিয়ে প্রার্থী তা প্রত্যাহার করানো সম্ভব হয়েছে এখনও একষট্টি জন নির্বাচনে রয়ে গেছেন বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে যে একষট্টি জন নেতা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের গতকাল বৃহস্পতিবার কারণ দর্শ নোটিশ পাঠানো হয়েছে পরবর্তী পদক্ষেপ হিসেবে প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপেও একষট্টি জনকে একযুগে বরিষ্কারের সিদ্ধান্তের দিকে যাচ্ছে বিএনপি